আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে শুরুতেই শিরোনাম। অবশেষে মহারাষ্ট্রের সরকার গঠনের পথে শিবসেনা এনসিপি কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, বৃহস্পতিবার নতুন সরকারের শপথ। অভিশংসন তদন্তের নামে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিরোধী দল, অভিযোগ ট্রাম্পের, 4 ডিসেম্বর শুরু হবে আবারও শুনানি। চীনে উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে এবার সোচ্চার যুক্তরাষ্ট্র, বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ। দীর্ঘ এক মাসের জল্পনার অবসানের পর অবশেষে মহারাষ্ট্রের সরকার গঠন করছে বিজেপি বিরোধী শিবসেনা এনসিপি কংগ্রেস জোট। বুধবার সকালে রাজ্য পার্লামেন্টে শপথ নেন বিধায়করা। এর আগে মঙ্গলবার রাতেই জোট গঠনে সম্মত হয় দলগুলো। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। বৃহস্পতিবার শপথ নেবে মহারাষ্ট্রের নতুন সরকার। দীর্ঘ এক মাসের টানাপোড়েনের অবসান, মহারাষ্ট্রের ক্ষমতা এখন শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকার, তাই মাঝরাতেই পথে নেমে উল্লাস দলটির সমর্থকদের। মহারাষ্ট্র আমাদের ছিল, আমাদেরই থাকবে। অবশেষে আমরা একটা সরকার পেয়েছি, এটাই বড় কথা। দেবেন্দ্র ফড়নাভিস এবং অজিত পর পদত্যাগ করায় আগেই ভেঙে গেছে মহারাষ্ট্র সরকার, তাই মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে বসে শিবসেনা এনসিপি এবং কংগ্রেস নেতারা সিদ্ধান্ত নেন একসাথেই জোট গঠনের। ফলে ম্যাজিক ফিগার 145 ছাড়িয়ে জোটের আসন দাঁড়ায় 166। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। যখন বলেছিলাম মহারাষ্ট্র রাজ করবে শিবসেনা, তখন সবাই হেসেছিল। সবাই কেন ভুলে যায় শিবসেনা এমন একটা সূর্য যা কখনো অস্তমিত হয় না। সব ষড়যন্ত্রকে হটিয়ে আমরাই ক্ষমতা গঠন করেছি। ধন্যবাদ দিতে চাই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি নেতা শারদ পাওয়ারকে। তাদের সহায়তা না পেলে সরকার পেত না মহারাষ্ট্র, আর ক্ষমতায় আসতো না শিবসেনা। গেরুয়া রং আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এর শুরুটা হয়েছে মহারাষ্ট্র থেকে। ধীরে ধীরে পুরো ভারত থেকেই তার নাম নিশানা মুছে দেওয়া হবে, যে কোনো মূল্যেই হোক না কেন বিজেপিকে আমরা ঠেকাবই। বুধবার সকালে মহারাষ্ট্র পার্লামেন্টে আসেন বিধায়করা, শপথ নেন 288 MLA। এর আগে নিজ দল এনসিপিতে ফেরেন বিদ্রোহী নেতা অজিত পাওয়ার, তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার শপথ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের সদস্যরা। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রধান অমিত শাহকে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতে অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্টে আবেদন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনায় পিটিশন দাখিলের বিরুদ্ধে প্রস্তাব আনে বোর্ড। 6-1 ভোটে পাশ হয় প্রস্তাবটি। রায় পুনর্বিবেচনায় পিটিশন দাখিলের প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিল 8 সদস্যের বোর্ড। 4 জন পক্ষে এবং 2 জন বিপক্ষে থাকলেও সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন বাকি 2 জন। মঙ্গলবার এ নিয়ে আলোচনায় বসেন তারা। চলতি মাসের শুরুতেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চূড়ান্ত রায় দেন ভারতের সর্বোচ্চ আদালত। এরপর রায় পুনর্বিবেচনায় 1 মাসের মধ্যে পিটিশন দাখিলের ঘোষণা দেয় মুসলিম পার্সোনাল ল বোর্ড। অভিশংসন তদন্তের নামে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিরোধী ডেমোক্র্যাট দল, নির্বাচনী প্রচারণে অংশ নিয়ে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার বিরুদ্ধে 4 ডিসেম্বর হবে ফের শুনানি। তদন্তে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের বিরুদ্ধে গঠন করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের দ্বিতীয় দফায় প্রথম শুনানি 4 ডিসেম্বর। সেই শুনানিতে অংশ নিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। এই তদন্তকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র বলে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, নির্বাচনে তার ভাবমূর্তি নষ্ট করতেই উঠে পড়ে লেগেছে বিরোধীরা। ডেমোক্র্যাটরা দেশ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে, যেই চেষ্টা প্রথমে রাশিয়া করেছিল, কিন্তু আমাদের বিরুদ্ধে কারো কোনো পরিকল্পনাই কাজে লাগেনি। অভিশংসন তদন্তেও একই ফল আসবে, কারণ বিরোধীরা বিভিন্ন পরিকল্পনা করছে নির্বাচনকে ঘিরে। সবাই এমন আচরণের নিন্দা জানাচ্ছে।
2020 সালের নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত এই অভিশংসন তদন্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক মহলে। তারা বলছেন পাল্টাপাল্টি দোষারোপ নয়, এই মুহূর্তে সবার আগে নজর দেওয়া উচিত দেশের উন্নয়নে। খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কংগ্রেস অভিশংসনের তদন্ত চাইলেও কোনো প্রশ্নের উত্তর চায় না, কারণ তারা জনগণের কোনো মতামত নিতে রাজি নয়। শুধু অভিশংসন নিয়ে পড়ে থেকে কোনো লাভই নেই আমাদের। ডেমোক্রেট সমর্থকরা নিজেরাও চায় না এটা দীর্ঘায়িত হোক, কারণ দেশের উন্নয়নের বিষয় মাথায় রেখে সবার আগে নজর দেওয়া উচিত অর্থনৈতিক দিকে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, গেল 25 জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে। সেই ফোন আলাপ ফাঁস হলেই শুরু হয় অভিশংসন তদন্ত। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চীনের জিনজিয়াং প্রদেশে পদ্ধতিগতভাবে উইঘুর নিপীড়ন চলছে। সম্প্রতি ফাঁস হওয়া নথি বেইজিংয়ের মানবাধিকার লঙ্ঘনের গুরুত্বপূর্ণ প্রমাণ, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আটক উইঘুর মুসলিমদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন বেইজিংয়ের কঠোর নীতিমালার কারণে নিজ দেশেই অনিরাপদ নৃগোষ্ঠীর সদস্যরা। তার অভিযোগ জিনজিয়াংয়ের উইঘুর, কাজাক মুসলিমরা ছাড়াও তিব্বত ও অন্যান্য অঞ্চলে অব্যাহত দমনপীড়ন চালাচ্ছে বেইজিং। গবেষণা সংস্থা ICIJ-এর অনুসন্ধানে বেইজিংয়ের গোপন নথি ফাঁস করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার নামে 10 লাখ উইঘুরকে আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ ছিল সেগুলোর সত্যতা উঠে এসেছে ফাঁস হওয়া নথিতে। এখন এটা পরিষ্কার যে জিনজিয়াংয়ে উইঘুর নিপীড়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই এবং অব্যাহতভাবে ঘটনাগুলো ঘটে চলছে। ইরাকে 3 দফা বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত অনেকে। চলছে সরকার বিরোধী বিক্ষোভ। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে নিহত হয় 2 বিক্ষোভকারী, 2 মাসে এই সংখ্যা 330। অন্যদিকে সিরিয়ায় গাড়ি বোমায় প্রাণ গেছে 17 জন বেসামরিক নাগরিকের। ইদলিবে তীব্র লড়াই চলছে সিরীয় সেনাবাহিনী আর বিদ্রোহীদের মাঝে। আইএস বিরোধী অভিযানে জয় ঘোষণার 2 বছরেও শান্তি ফেরেনি ইরাকে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ স্থিতিশীল ছিল রাজধানী বাগদাদ। 2 মাসের সরকার বিরোধী বিক্ষোভ আর সহিংসতায় সে দৃশ্য পাল্টে গেছে। মঙ্গলবার দফায় দফায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে বাগদাদের বিভিন্ন এলাকা। নিহত হয়েছেন কয়েকজন। শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি, রাবার বুলেট আর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। হতাহত হয় অনেকে। ক্ষুধা দারিদ্র্যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সংস্কার চাওয়ায় তরুণদের প্রাণ দিতে হয়েছে। আমরাও রাজপথে নেমেছি, কাউকে কাজে যেতে দেব না। পার্লামেন্টে পরিবর্তনের আগ পর্যন্ত বিক্ষোভ করে যাব। আমরা ক্লান্ত কিন্তু থামবো না। আল্লাহ চাইলে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব। 1-2 দিন নয়, 16 বছর ধরে এই অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীরা এসে শুধু মিথ্যা আশ্বাসই দেন। এদিকে 2014 সালে ইরাকের উত্তরাঞ্চলে সংখ্যালঘু ইয়াজিদি গণহত্যার ঘটনায় 160 জন আইএস জঙ্গিকে চিহ্নিত করেছে জাতিসংঘ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। ইয়াজিদিদের ওপর বর্বর নির্যাতনের ঘটনায় দোষী অনেককে শনাক্ত করেছি আমরা। এখন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা আমাদের পরবর্তী করণীয়। বিচারের জন্য ইরাকের বা অন্য যে কোনো আদালতে নেওয়া হতে পারে তাদের। সংকটে জর্জরিত প্রতিবেশী সিরিয়াও। আইএসের বিরুদ্ধে জয় হলেও বিদ্রোহী মুক্ত হয়নি ইদলিব। উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। তীব্র হয়েছে লড়াই। অন্যদিকে তুর্কি সীমান্তবর্তী তাল হালেফ গ্রামে গাড়ি বোমা হামলায় প্রাণ গেছে অনেকের। হামলার জন্য কুর্দিদের দায়ী করেছে আঙ্কারা। নুজাত কামাল, যমুনা নিউজ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে হয় দফায় দফায় সংঘাত। স্থানীয় গণমাধ্যম বলছে মঙ্গলবারের বিক্ষোভে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণে আন্তর্জাতিক আইনে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ। ফিলিস্তিনের দাবি, অবৈধভাবে বসতি নির্মাণ করছে নেতানিয়াহু প্রশাসন, এমনকি গুড়িয়ে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘরও, যার মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্র।
এক মাসের বেশি সময় ধরে সহিংস বিক্ষোভ চলছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। মঙ্গলবার বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নামে হাজারো মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় রাবার বুলেট ও জলকামান। নিরাপত্তা বাহিনীর সাথে চলে সংঘাত, অগ্নিসংযোগ। মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গেল মাসে শুরু হয় এই আন্দোলন। দেশটির মানবাধিকার বিভিন্ন সংগঠন বলছে চলমান সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে 26 জনের, এছাড়া আহত হয়েছে প্রায় 2,500 মানুষ। নির্বাচনের পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে হংকং। গণতন্ত্রপন্থীদের জয় হওয়ার পর থেকেই অবরোধ কর্মসূচি শিথিল করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। নির্বাচনের ফল অনুযায়ী বিজয়ীদের দাবি মেনে নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। প্রায় ছয় মাস ধরে চলা বিক্ষোভের পর স্বাভাবিক হতে শুরু করেছে হংকং পরিস্থিতি। কার্যক্রম শুরু করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অনেক হয়েছে আন্না, আমরা এবার একটু রেহাই চাই। গণতন্ত্রের দাবিতে দীর্ঘ সময় আন্দোলন হয়েছে, নির্বাচনেও জয় হয়েছে গণতন্ত্রপন্থীদের। কোনো অবরোধকারী কিংবা বিক্ষোভকারী নেই আমাদের এখানে। নিরাপত্তা বাহিনীকে তাই আবেদন করেছি, তারা যেন এখান থেকে তাদের ব্যারিকেড সরিয়ে ফেলে। এ অবস্থায় হংকং প্রশাসনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান স্থানীয় সরকার নির্বাচনের ফল মেনে নেয়ার। নির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি হংকং কর্তৃপক্ষকে। তারা যদি সত্যি গণতন্ত্রের অনুসারী হন, তাহলে যেন জনরায় উপেক্ষা না করেন। কেন, গেল কয়েক মাস ধরেই মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে হংকংয়ে। প্রত্যর্পণ বিল বাতিল এবং সংবিধান সংস্কারের দাবিতে চলতি বছরের জুন থেকে বিক্ষোভ শুরু হয় হংকং জুড়ে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত ভোটে গণতন্ত্রপন্থীদের জয় হওয়ায় স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। মীর মুশফিক আহসান, জামুনা নিউজ। আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে, আহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে ভেঙে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে, ফলে বাড়তে পারে প্রাণহানি। মঙ্গলবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.4। শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী তিরানার 34 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় 20 কিলোমিটার গভীরে। এরপর 100 বেশি আফটার শোক অনুভূত হয়েছে, যার মধ্যে দুটোর তীব্রতা ছিল 5 মাত্রার বেশি। সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। দু মাসের মধ্যে অঞ্চলটিতে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। কঙ্গো রাজধানী কিনশাসায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 41 জনের, নিখোঁজ অনেকে। টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘর ও সড়ক। মঙ্গলবার ইউনিভার্সিটি অব কিনশাসার কাছে সবচেয়ে বড় ভূমিধসটি হয়, এতে প্রাণ যায় অনেকের। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে। বেরিয়ে আসতে পারে আরও অনেক মরদেহ, জানিয়েছে প্রাদেশিক সরকার। 1 কোটির বেশি বাসিন্দার শহর কিনশাসা। দুর্বল অবকাঠামো আর অপরিকল্পিত নগরায়নের ফলে শহরটিতে বন্যা প্রায় নিয়মিত ব্যাপার। দুদিন আগে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও বন্যা ও ভূমিধসে প্রাণ যায় অর্ধ শতাধিক মানুষের। মালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দুটো হেলিকপ্টারের সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার ফরাসি সেনাবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য। স্থানীয় সময় সোমবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় আকাশে বিধ্বস্ত হয় দুটো সামরিক হেলিকপ্টার। বুর্কিনা ফাসা ও নাইজার সীমান্তের কাছে এই ঘটনায় নিহত হয় 6 কমান্ডো ও 1 সেনা কর্মকর্তা সহ 13 ফরাসি সেনা। পরে জানা যায় সেনা সদস্যদের বহনকারী কুগার হেলিকপ্টারটিকে ধাক্কা দিয়েছিল একটি টাইগার অ্যাটাক হেলিকপ্টার। এই ঘটনায় 80 দশকের পর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ল ফরাসি সেনাবাহিনী। সন্ত্রাসী নির্মূলে মালি, মৌরিতানিয়া, নাইজার, বুর্কিনা ফাসো আর শাদে মোতায়েন রয়েছে 4,500 ফরাসি সেনা। ক্যালিফোর্নিয়ায় এখনও জ্বলছে বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। সীমিত আকারে বসতবাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। স্থানীয় প্রশাসন বলছে প্রাথমিকভাবে 5,500 বাসিন্দাকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। মূলত আবাসিক এলাকাগুলোতে আগুন নিয়ন্ত্রণে আসায় এমন সিদ্ধান্ত। প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা দাবানলে পুড়ে গেছে প্রায় 17 বর্গ কিলোমিটার এলাকা। নিরাপদে সরিয়ে নেওয়া হয় কয়েক লাখ বাসিন্দাকে। গেল বছর রাজ্যটিতে দাবানলে প্রাণ যায় 23 জনের। এছাড়া 1990 সালের দাবানলে পুড়ে যায় 400 বাড়িঘর। শেষ করবো যেমন আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠনের পথে শিবসেনা এনসিপি কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার নতুন সরকারের শপথ।
অভিশংসন তদন্তের নামে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিরোধী দল অভিযোগ ট্রাম্পের। 4 ডিসেম্বর শুরু হবে আবারও শুনানি। চীনে উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে এবার সোচ্চার যুক্তরাষ্ট্র, বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।